আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিম আর ময়দা দিয়ে ঝটপট সকালের ব্রেকফাস্টে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তাছাড়া ময়দা মাখার ঝামেলা নেই সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আমি এইভাবে ব্রেকফাস্টটা বানিয়ে দিই আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এবার পরিমাণ মতো পানি দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তো পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি পানিটা অল্প অল্প করে বারবার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম লামস না থাকে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় তো দেখুন এখানে কিন্তু বারবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব তো অন্যদিকে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তো এই ডিমটা আমি এই পরোটার মধ্যে ব্যবহার করব সেই জন্য ডিমটা আমি ভেঙে নিলাম এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ কুচি আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতেও পারেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ডিমের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব তো পরটাগুলো তৈরি করার আগে পরটার মধ্যে যেগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আগেই আমাদেরকে রেডি করে রেখে দিতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ শশা কুচি আর তার সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর আমরা পরোটাগুলো তৈরি করার জন্য চলে যাব তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমাদেরকে পরোটোগুলো তৈরি করে নিতে হবে তো সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে মুছে নিচ্ছি এতে করে যখন পরোটাগুলো ভাজবো তখন কিন্তু এই প্যানের মধ্যে একটুও লেগে যাবে না তো এখানে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবার ব্যাটারটাকে চামচ দিয়ে একটু ভালো করে গোল করে দিচ্ছি এবার এটা দেখতে পুরো রুটির মতো লাগবে এবার এই রুটির ওপর দিকটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। এবার ওপরের দিকটা কিন্তু শুকিয়ে গেছে এবার ওপরে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এটাকে আমি উল্টে দেব। এভাবে ওপরের দিকটাই তেল দিয়ে উল্টে দিলে নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তো এবার এই ডিমের মিশ্রণটা আমি এই ওপরের দিকে লাগিয়ে দেব আর নিচের দিকটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে তো ডিমের মিশ্রণটা চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর ততক্ষণে কিন্তু নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন না একটু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে তো এবার এটাকে উল্টে দিচ্ছি আর দেখুন নিচের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা কি করব সসার পেয়াজ পেঁয়াজ যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে লম্বা করে দিয়ে দেব তো এই জায়গাতে এইভাবে করে লম্বা করে দিয়ে দিচ্ছি তারপর এটাকে রোল করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের খুব সহজেই নাস্তাটি তৈরি হয়ে যাবে আর এটা রোল করার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে নিচের দিকে ডিমটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো এবার এটাকে আমি রোল করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা বেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ঝটপট আপনারা এভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারেন বানানো একেবারেই সহজ খুব অল্প সময়ই তৈরি করে নেওয়া যায় তাছাড়া খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো পরটাটা যখন রোল করা হয়ে যাবে এটাকে একটু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবেই তৈরি করে নিতে হবে আবার ব্যাটার দেওয়ার আগে প্যানটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর দুই চামচ ব্যাটার দিয়ে দেব। ঠিক একই রকম করে ওপরের দিকটা শুকিয়ে আসলে এটাকে উল্টে দেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো কথা বলতে বলতে আরও একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল তাহলে বন্ধুরা সবগুলো নাস্তা ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার একটা পরটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে